মাথাভাঙ্গা শহরে ফের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। এবার ৯ নম্বর ওয়ার্ড এবং ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে সোচ্চার স্থানীয় তৃণমূল কর্মীরা। এদিন সকাল ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের দাবিতে সহ তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়িতে বিক্ষোভ কর্মসূচি হয়। ফের এবার ৯ নম্বরে প্রার্থী বদলের দাবিতে ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা মাথাভাঙ্গা সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি ৯ নম্বর ওয়ার্ড থেকেই প্রার্থী দিতে হবে। তালিকায় যার নাম রয়েছে তিনি অন্য ওয়ার্ডের, তাই নিজ ওয়ার্ড থেকেই প্রার্থী করতে হবে। এই দাবিতেই বিক্ষোভ। অপরদিকে মাথাভাঙ্গা ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে মাথাভাঙ্গা শহরে পঁচাকর চৌপতিতে বিক্ষোভে সামিল হন তৃণমূল কর্মীরা। মূলত গতকাল প্রার্থী তালিকা প্রকাশের পর কোচবিহার জেলায় বিভিন্ন স্থানে প্রার্থী বদলের দাবিতে সোচ্চার হয়েছে তৃণমূল কর্মীরা। মাথাভাঙ্গা শহরে সেই দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছে। আমাদের ৯ নম্বর ওয়ার্ডে আমরা নিজের ওয়ার্ডেরই ক্যান্ডিডেট চাই, সে যে কাউকেই করুক আমরা সেটা মেনে নিব। কিন্তু অন্য ওয়ার্ড থেকে আমাদের ওয়ার্ডে প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে এমন নয় যে আমাদের ওয়ার্ডে যোগ্য প্রার্থী নেই। যদি যোগ্য প্রার্থী না থাকতো তাহলে সেটা হতো। আমরা দলের বিরুদ্ধে যেতে চাচ্ছি না, দলের সঙ্গে থেকেই আমরা চাচ্ছি আমাদের ওয়ার্ডের থেকে যে কোনো মহিলাকে প্রার্থী করা হোক, আমরা সেটা দলের সমস্ত কর্মী ৯ নম্বর ওয়ার্ডের কর্মীরা মেনে নেব। মানে দল এ বিষয়ে আমি বলতে চাচ্ছি যে আমরা দলের সিদ্ধান্ত মেনে নিব, কিন্তু আমাদের ওয়ার্ডের কোনো মহিলাকে প্রার্থী করা হোক। আচ্ছা, আপনারা মেনে নেবেন না? আমরা আপাতত মেনে নিচ্ছি না। কত নম্বর ওয়ার্ড থেকে তাহলে কি করবেন? আমরা আমাদের ওয়ার্ডের প্রার্থীকেই চাচ্ছি। যদি দল না দেয় তাহলে কি করবেন? সেটা আমরা আগামী সবাই ওয়ার্ডের কর্মীরা বসে চিন্তাধারা কর্মীরা বসে আমরা সিদ্ধান্ত নিব আগামীতে কি করব। এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। কত নম্বর? এটা আমাদের ৯ নম্বর ওয়ার্ডে, উনি বিগত দিনে ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী কাউন্সিলর ছিলেন, উনি ৫ বছর কাউন্সিলর ছিলেন, হ্যালো কবিতা রায়, ওনাকেই আমাদের ওয়ার্ডে চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের ওয়ার্ডের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের মাথাভাঙ্গার মধ্যে ৯ নম্বর ওয়ার্ড হচ্ছে আমাদের ওই ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে আমাদের ওয়ার্ডে বহিরাগত হিসাবে তাকে